এবং অনেক মহিলা আছেন, বয়স্ক মানুষ আছেন, সামান্য একটা এখানে গ্রিন টয়লেটের অ্যারেঞ্জমেন্ট, একটু জলের ব্যবস্থা, 11টা থেকে 5টা দীর্ঘক্ষণে কিন্তু কলকাতা পুলিশ কমিশনার, যাকে আমি বলবো মমতা পুলিশ, তিনি দলদাসে পরিণত হয়ে এটা আজকে করতে দেননি। আমরা আবার কাল চেষ্টা করব, কিন্তু তার মানে আমাদের আন্দোলন থেমে থাকবে না, আমাদের আন্দোলন চলবে। আমি সঞ্চালক সম্পাদক নবারুণ নায়ককে ধন্যবাদ দেব এবং অন্যান্য যারা নেতৃত্ব এবং যুব মোর্চা, মহিলা মোর্চা সহ আমাদের অন্যান্য মোর্চার কর্মীবৃন্দ এবং কলকাতা বা পার্শ্ববর্তী জেলাগুলির সভাপতিরা যারা অনেকক্ষণ ধরে এই কর্মসূচিকে সফল করেছেন, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব ভারতীয় জনতা পার্টির আজকে বিধানসভায় আমরা যারা সাসপেন্ডেড এমএলএ, অবৈধভাবে সাসপেন্ডেড এমএলএ, আর রাজ্যপালকে আচার্য করা থেকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার অপচেষ্টার বিরুদ্ধে যারা আলোচনায় অংশ নিয়েছেন, ভোটাভুটিতে অংশ নিয়ে আমাদের আপত্তি রেকর্ড করিয়েছেন, এমন প্রায় 60-এর কাছাকাছি বিধায়ক আজকে আমরা বিধানসভার গেট থেকে এই ছবিগুলোকে বুকে ঝুলিয়ে নিয়ে নীরব মিছিল করে এখানে এসেছে। এই ছবিগুলি আমাদের স্লোগান, এই ছবিগুলি কথা বলছে যে কেন আজকে মানুষের ভোটে নির্বাচিত 2,28,00,000 মানুষের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টি একমাত্র বিরোধী দল, তারা আজকে এইভাবে রাস্তায় নেমেছে আজকে পশ্চিম বাংলায় শান্তি প্রতিষ্ঠা করার দাবি নিয়ে। আমি আমার সাথী সমস্ত বিধায়কদের নাম না বলতে পারলেও আমার যারা মহিলা সতীর্থ অগ্নিমিত্রা পাল, মালতী রাওয়া রায়, আমাদের তাপসী মণ্ডল, শিখা চ্যাটার্জি, এদের প্রত্যেককে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাব। আমার সাথী পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিকা থেকে শুরু করে আমাদের বাংলার সম্পদ, শুধু বিজেপির সম্পদ নয়, ডক্টর অশোক লাহিড়ী থেকে শুরু করে শঙ্কর ঘোষ থেকে নরহরি মাহাতো থেকে শুরু করে আমাদের বিশাল রামা থেকে পাহাড় থেকে শুরু করে বিষ্ণু শর্মা থেকে শুরু করে একেবারে জঙ্গল মহলের প্রান্ত পুরুলিয়ার কমলাকান্ত হাঁসদা পর্যন্ত প্রত্যেকে আমাদের সঙ্গে আজকে সাথী দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট প্লেয়ার, আমাদের অন্যতম তরুণ বিধায়ক অশোক জিন্দা থেকে শুরু করে আমাদের লড়াকু বিধায়ক গোপাল শাহ থেকে শুরু করে মাস্টারমশাই বিশ্বনাথ কারক থেকে শুরু করে প্রত্যেকে আমাদের সাথ দিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন আন্দোলন ইস্যুটা নতুন করে কিছু বলার নেই, আমরা শুধুমাত্র প্রথম দিন থেকে যেটা বলেছিলাম সেটা কিন্তু আজকে থামেনি। গতকাল আপনারা দেখেছেন শান্তি বাহিনীর নাম দিয়ে যারা মিছিল করছেন, তারা গতকাল মুর্শিদাবাদ জেলার রেগিনগরের শক্তিপুরে একটা সম্প্রদায়, একটা নির্দিষ্ট সম্প্রদায়, এসব লুকানোর কিছু নেই, হিন্দুদের বাড়ি আর দোকান জ্বালাচ্ছেন। লুকিয়ে রাখা যাবে মুর্শিদাবাদের শক্তিপুরে? বেছে বেছে, হ্যাঁ তারাও করছে, কারণ একতরফা কোনো জিনিস হয় না, আমাদের সংবিধান গণতন্ত্রে আত্মরক্ষার অধিকারও আমাদের প্রত্যেককে দিয়ে গেছে। আজকে নাকাশিপাড়াতে যে ঘটনা ঘটেছে, বেতুয়া ডহরিতে 72 ঘন্টার ব্যবসায়ীদের বন্ধ চলছে এবং এরা মমতা ব্যানার্জির উস্কানিতে কেন্দ্রের সম্পত্তি, জাতীয় সম্পত্তিকে নষ্ট করছে। বেতুয়া ডহরি রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লম্বা লম্বা ট্রেনের উপরে পাথর ছোড়া হচ্ছে, আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শান্তির কোন চিহ্ন মাত্র নেই। আমরা প্রথম দিন থেকে বলেছি সরিয়ে রাখুন রাজনীতি, ডিপ্লয়মেন্ট করুন প্যারামিলিটারি, ডিপ্লয়মেন্ট করুন আর্মি। এর আগে সরকার রিজওয়ানুর রহমানের ঘটনায়, তসলিমা নাসরিনের ঘটনায় আর্মি ডিপ্লয়মেন্ট করেছিলেন। এই মমতা ব্যানার্জি যখন ঘর থেকে বেরোতে পারছিলেন না, দার্জিলিং এর রাজভবনে, রাজভবন থেকে বেরোতে পারছিলেন না 16 সালে, তখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছিলেন, তিনি 6 কোম্পানি সিআরপিএফ পাঠিয়ে মমতা ব্যানার্জিকে পাহাড়ের উপর থেকে নিচে শিলিগুড়িতে নামিয়েছিলেন। এত ইগো, এত অহংকার, এত জেদ কেন আপনার? বাংলায় আগে দরকার শান্তি প্রতিষ্ঠা,
মহামান্য আদালতকে আমি প্রণাম জানাবো। যখন আইন আইনের শাসন শাসকের আইনে পরিণত হয় তখন আদালত হস্তক্ষেপ করে। আজকে প্রধান বিচারপতি বলেছেন যে এক্ষুনি বন্ধ করতে হবে, আর একটা ঘটনা ঘটলেও প্যারামিলিটারি ডিপ্লয়মেন্ট কোর্টের অর্ডারে হবে। কোর্ট বলেছে ভিডিও ফুটেজ তো আছে, এজিকে বলছেন ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে পাঁচলার মীরের বাজারে সলোপে দমজুড়ে বেলডাঙ্গা রেডিনগর ধুলিয়ানে উলবেড়িয়াতে যা ভেঙেছেন যা পুড়িয়েছেন ওদের কাছ থেকে আদায় করুন। আমরা আশাবাদী পোস্টাল ভায়োলেশনের মতো এতেও আমরা পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় গণতন্ত্র প্রিয় মানুষকে বিচার পাইয়ে দিতে পারব। ভারতীয় জনতা পার্টি এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। পশ্চিম বাংলার যারা ভূমিয়া আছেন, যারা কিছু ভাতা নিয়েই এই সরকারকে ছেড়ে দিয়েছেন, লাইসেন্স দিয়ে দিয়েছেন, তাদেরকে জাগরণ জাগ্রত করার কাজটা একমাত্র বিরোধী দল, বিশ্বাসযোগ্য বিরোধী দল বিজেপিকে করতেই হবে। সে কাজটা আমরা নিশ্চিত ভাবে করব। আমি প্রশ্ন করতে চাই, যারা সেকুলারিজমের নামে মিছিল মিটিং করেন, সেই মোহাম্মদ সেলিম সাহেব আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন? যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে বিজেপিকে সাম্প্রদায়িক বলেন, অমিত চৌধুরী মহোদয় শক্তিপুরে কবে যাচ্ছেন ভাঙা বাড়িগুলো সারানোর জন্য? অধীর বাবু বেলডাঙ্গা থানার কাজগুলো আমার লাগানোর জন্য, জানলার কাজগুলো সারানোর জন্য কবে যাচ্ছেন? ওরা তো আপনার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। সেলিম সাহেব আনিস খানের বাড়িতে তো পাঁচবার ঘুরে এসেছেন, কবে যাচ্ছেন আপনি সলোপে ডোমজুড়ে? কবে যাচ্ছেন আপনি উলুবেড়িয়াতে? শান্তির বার্তা নিয়ে এখনো শান্তি মিছিল দেখতে পাওয়া যাচ্ছে না কেন? বামপন্থীদের কাছে, নেকি ধর্ম নিরপেক্ষতার কাছে এই প্রশ্ন আজকের এই ধর্ণা মঞ্চ থেকে করতে চাই। তাই ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় হিন্দুদের হোমল্যান্ড দিয়েছিলেন, ওদিকে পাঞ্জাব এদিকে পশ্চিমবঙ্গ। আমরা হিন্দুরা যারা অত্যাচারিত হয়ে এপার ওপার থেকে তারা খেতে খেতে এসে এইখানে শেষ আশ্রয় স্থল হিসেবে আছি। এই জায়গা রক্ষা করার জন্য বিজেপি থাকবে রাস্তায়, আর দেখতে হবে নরেন্দ্র মোদীজিকে। আপনি কাশ্মীর ঠিক করে দিয়েছেন, আসামে একটাও মিছিল বেরোয়নি, উত্তরপ্রদেশে এমন ডান্ডা দিয়েছেন যোগী আদিত্যনাথ সেখানে পরের দিন সব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখানে হবে না। এগিয়ে আসতে হবে বিচার ব্যবস্থাকে, করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। আমাদের ধর্ণা প্রদর্শন আগামী 48 ঘন্টাও চলবে, 11টা থেকে 5টা যেমন আমরা বলেছি। সাথে সাথে বিধানসভায় প্রত্যেক দিন একটা করে এত বড় ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় নেই, বিধানসভাকে মানে না। মুখ্যমন্ত্রী কালকে দিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করতে, তিনি শুক্রবার অবিচিয়ারিতে ছিলেন না, আজকে ইউনিভার্সিটি বিলে ছিলেন না, তিনি কালকেও থাকবেন না, তিনি কোনোদিনই থাকবেন না। তার কারণ গণতন্ত্রের এই মন্দির পীঠস্থানকে মমতা ব্যানার্জি মানেন না। তাই তো উনি দুবার জিতে দুবার ভোটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, চিরদিন লোক বলবে আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, রেগুলার চিফ মিনিস্টার নন। এই আচার্য হওয়ার যে বৃথা চেষ্টা বলছে গুজরাট করেছে, আরে গুজরাটের রাজ্যপাল মহোদয় সই করেছে তাই হয়েছে, এখানে রাজ্যপাল মহোদয় সই করবে আপনারা জানলেন কি করে? রাজ্যপাল মহোদয়ের কাছে দুটো অপশন আছে, একটা সই করে এটাকে আইনে পরিণত করা, সই না করে আবার বিধানসভায় পাঠিয়ে দেওয়া, এটা একের এ আর বি। আর দ্বিতীয় হচ্ছে কনকারেন্ট লিস্টে থাকা শিক্ষা দিল্লিতে পাঠিয়ে দেওয়া। আগামী সোমবার ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিধানসভার গেটে তারা স্মরণ করবে পশ্চিমবঙ্গ দিবস, তারা আসবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তিতে ফুল দেবে, দিয়ে সোজা রাজ্যপাল মহোদয়ের কাছে তার টাইম নিয়ে চলে যাব, গিয়ে বলবো মহোদয় এই বিলটা দিল্লি পাঠিয়ে দেন।
কঙ্কারের লিস্টে আছে দিল্লি পাঠিয়ে দেন বঙ্গ নামের যা অবস্থা হয়েছিল বিধান পরিষদের যা অবস্থা হয়েছে এই বিলের অভূতত্ব তাই আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলবে আমি আমার কথা শেষ করব আগামী কালও ধর্ণা চলবে রাজ্য সভাপতি অন্য নেতৃত্বরা থাকবেন কাল সকালে আমি 11টায় বাঁকুড়ায় আর বিকেল 5টায় দুর্গাপুরে এই সরকারের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে এবং মোদিজির 8 বছরের সাফল্যকে সামনে রেখে আমরা সভা করব গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে চলবে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় বিজেপি জিন্দাবাদ 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 আমাদের ধর্ণা চলছে চলবে চলছে চলছে এসএসও গান্ধী সরকার গান্ধী সরকার নারী গান্ধী সরকার গান্ধী সরকার বাংলা জ্বলছে বাংলা জ্বলছে বাংলা জ্বলছে বাংলা জ্বলছে তাই তো বলি এই সরকারের বিরুদ্ধে আমরা লড়ছি লড়বো অবিলম্বে আরো সামরিক বাহিনী ডিপ্লয়মেন্ট করতে হবে আল কায়দা নিপাত যাক হিজবুল মুজাহিদিন নিপাত যাক হিজবুল মুজাহিদিন নিপাত যাক এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে এই আল কায়দার বিরুদ্ধে জিহাদিদের বিরুদ্ধে